কোনোভাবে অ্যাকচুয়ালি যতটুকু জানতে পেরেছি গত 8 তারিখ রাত্রেবেলা পিটারগঞ্জ থেকে বিল্লাল মিয়ার একটা বাইক চুরি, যেটা নাম্বার হলো TR01P496। এটার পরিপ্রেক্ষিতে একটা সিসিটিভি ছিল, সিসিটিভি ফুটেজ ছিল, এর ভিত্তিতে এই এলাকার কিছু মানুষ আইডেন্টিফাই যথারীতি আইডেন্টিফাই করার পর ওরা খবর নিয়েছে আর সুন্দরের একটা জায়গাতে আছে, ওরা যথারীতি নষ্ট হয়ে গেছে। সুদীপ সিং যাকে আনা হয়েছে নরসিংহের একটা ঘটনা হবে, নরসিংহ থেকে যথারীতি রামনগর আউটপোস্টে জানানো হয়েছে যে একটা লোককে এখানে নরসিংহ এয়ারপোর্ট খেলাতে আসছে। তো এখানকার ওসি ওই লোকটাকে নিয়ে আসার সময় যখন আউটপোস্টের সামনে আসে এই নামে এই টাইম এলাকার মতো খবর পৌঁছে গেছে চোর ধরা পড়েছে। তো এখানে উত্তেজিত জনতা এসে ওকে যখন নাকি গাড়ি থেকে নামাচ্ছিল, গাড়ি থেকে নামানোরও কোনো স্কোপ পায়নি, উত্তেজিত জনতা ওকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। এটা অসম্ভব, আমরা কামনা করি না। আর হলো পুলিশ যখন নাকি কাউকে কাস্টমিতে নেবে তা আমরা চেষ্টা করব সে কেসটাকে ডিটেক্ট করতে। আমরা আপনাদের মাধ্যমে এইটুকু মেসেজ সবাইকে দিতে চাই যে যদি কোথাও কারোর কোনো সন্দেহবাদের কোনো ব্যক্তি থাকে আইন নিজের হাতে না নিয়ে পুলিশকে খবর দিন। আমাদের সদা সর্বদা জাগ্রত ইআরএসএস 112 ফোন করলে যে কোনো মানে যে কোনো জায়গায় এটা 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যায়। আমাদের ইআরএসএস ভেহিকেলগুলি শহরের যে জায়গাগুলিতে প্লেসমেন্ট থাকে বা ওদের মুভমেন্ট যে জায়গাতে থাকে 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছতে পারে, 10 থেকে 12 মিনিটের বেশি সময়। তো আপনাদের মারফতে আমরা সবার কাছে আমরা অনুরোধ করব যে আইন যেন নিজের হাতে না নেয়, যদি এই ধরনের কোনো সন্দেহবাদের লোক থাকে তাহলে যেন 112 অথবা আমাদের পুলিশ কর্মকর্তাকে যেন ফোন করে অথবা থানায় যেন যাদের আটক করা হয়েছে ওনার নামটা কি? নাম হলো এমনিতির নাম যতটুকু জেনেছি সুদীপ, ওকে রনি রনি বলে। আর ডিটেলস এখনো কিছু পাইনি, প্রচণ্ড পরিমাণে ম্যান হ্যান্ডেল হয়েছে, পাবলিক দ্বারা আক্রান্ত হয়েছে, ওকে এখন আমরা হসপিটালে পাঠিয়েছি যে কারণে ডিটেলস প্রসঙ্গে। যার বাইক তো চুরি হয়েছে ওনার নামটা কি? বাইক যার বাইক চুরি হয়েছে ওনার নাম হলো বিল্লাল মিয়া, বাড়ি বাড়ি কিটার। এখন পরিস্থিতি কীরকম? এখন আপাতত পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে আছে, সবার সঙ্গে কথা বলেছি, সবাইকে বুঝিয়েছি, সবাই এখন মোটামুটি। প্রাথমিক তদন্তে কি বাইকটার কোনো খোঁজখবর পাওয়া গেছে কোনখানে আছে বা? অ্যাকচুয়ালি ওকে তো জিজ্ঞাসা করার কোনো অপরচুনিটি আমাদেরকে দেয় নাই, পাবলিক এতভাবে খেপে গেছে কারণ আমাদেরকে যদি সুযোগ না দেওয়া হয় আমরা বের করবো।